আজকের গল্পটি এমন একটি সফলতার গল্প যা আমাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি চেঞ্জ করে দেবে। সফলতা নিয়ে আমাদের প্রচলিত ধ্যান ধারণার ভিত্তিকে নাড়িয়ে দিয়ে যাবে। একজন মানুষকে কখন আপনি সফল বলবেন? জীবনের কোন সময়টিকে আপনি সাফল্য লাভের বেস্ট সময় বলে মনে করেন? গল্পটি কর্নেল স্যান্ডার্সকে নিয়ে, যিনি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রতিষ্ঠান KFC এর প্রতিষ্ঠাতা। 16 বছর বয়সে তিনি স্কুল থেকে বিতাড়িত হন। চলুন এক নজরে দেখে নেই কর্নেল স্যান্ডার্সের সংক্ষিপ্ত জীবন প্রবাহ। 5 বছর বয়সে তার বাবা মা মারা যান। 16 বছর বয়সে তিনি স্কুল থেকে বিতাড়িত হন আর বয়স 17-তে তিনি পর্যায়ক্রমে 4টি চাকরি হারান। মাত্র 18 বছর বয়সে তিনি বিয়ে করেন। সে সময় তিনি রেলরোড কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। যখন তার বয়স 19, তখন তিনি একটি কন্যা শিশুর বাবা হন। 20 বছর বয়সেই তার স্ত্রী তাদের একমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে তাকে ছেড়ে চলে যায়। 22 বছর বয়সে তিনি সেনাবাহিনীতে চাকরি নেন। একই সাথে তিনি ল স্কুলে অ্যাপ্লাই করেন এবং বারবার সেখান থেকে রিজেক্ট হতে থাকেন। ইতোমধ্যে তিনি তার চাকরিও হারান। এরপর তিনি ইন্স্যুরেন্স কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ শুরু করেন। তার বিশৃঙ্খল ক্যারিয়ার জীবনে আরও একটি ব্যর্থতা যোগ হলো। তারপর তিনি একটি ছোট্ট ক্যাফেতে বাবুর্চির কাজ করবেন বলে সিদ্ধান্ত নিলেন। 65 বছর বয়সে তিনি সেখান থেকে অবসর গ্রহণ করেন। অবসর নেওয়ার প্রথম দিন সরকারিভাবে $105 একটি চেক হাতে পান। এটি যেন বৃদ্ধ বয়সে গালে চড় মারার মতো অবস্থা। তিনি মারাত্মক অসহায় হয়ে পড়লেন। মাসিক মাত্র $105 দিয়ে কিভাবে তিনি গোটা মাস চলবেন? তিনি ভেবে কুলকিনারা খুঁজে পান না। একজন চূড়ান্ত ব্যর্থ মানুষের পরিণতি তার। তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। একটি গাছের নিচে বসে তার সুসাইড নোট লিখছিলেন। লিখতে লিখতে হঠাৎ করে তার মনে হয় তিনি কী করতে পারতেন যেগুলো করেননি। সুযোগ ছিল কি তার জীবনকে অন্যভাবে সাজাবার? তিনি এটা অন্তত উপলব্ধি করতে পারলেন তার অনেক কিছু করার ছিল। একটা ব্যাপারে নিশ্চিত হলেন যে এমন কিছু তিনি করতে পারেন যেটা অন্য কেউ কখনো করতে পারবে না। বলতে গেলে তিনি সেই কাজটা অন্য সবার চেয়ে সবচেয়ে ভালো করতে পারতেন। সেটা ছিল রান্নার কাজ। বর্তমানে 123টি দেশে 20,000-এরও বেশি লোকেশনে KFC এর বিস্তার। এমন চিকেন রেসিপি তিনি জানেন তার স্বাদ এখনও কেউ পায়নি। তিনি $87 ধার করে একটি কড়াই ও তার চিকেন রেসিপির উপকরণগুলো কেনেন। এক পর্যায়ে তিনি তার সেই অদ্বিতীয় চিকেন ফ্রাইড রেসিপিটি তৈরি করলেন। প্রতিবেশীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তার তৈরি খাবারটি বিক্রি করার চেষ্টা করেন। একই সাথে রেসিপিটি বিভিন্ন রেস্টুরেন্টে চালানোর চেষ্টা করতে থাকেন। এবারেও তিনি ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। 1,009 তিনি বিভিন্ন রেস্টুরেন্টে তার রেসিপিটি চালানোর চেষ্টা করেছিলেন। অবশেষে 1,010 রেস্টুরেন্টটি তার ডাকে সাড়া দেয়। KFC এর জন্ম হল। আপনি নিজেকে বিশ্বাস না করলে কেউ আপনার উপরে বিশ্বাস রাখবে না। 88 বছর বয়সে কর্নেল স্যান্ডার্স $1 billion মালিক হয়ে ওঠেন আর তার প্রতিষ্ঠান KFC হয়ে ওঠে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম খাদ্যের সাম্রাজ্য। বর্তমানে 123টি দেশে 20,000 বেশি লোকেশনে KFC এর বিস্তার। শেষ কথা, সফল হওয়ার সব উপকরণেই আপনার আছে। কখনো হাল ছাড়বেন না। আপনার স্বপ্ন দেখার সময় ফুরিয়ে যায়নি এখনো। বুনো স্বপ্নগুলোর পেছনে ছুটতে থাকুন এখনই। হ্যাঁ, এখনই। সবসময় নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি নিজেকে বিশ্বাস না করলে কেউ আপনার উপর বিশ্বাস রাখবে না। ব্যাপার না আপনি কতবার হেরে যাচ্ছেন। ভিন্ন কিছু করুন এবং অন্যদের দেখিয়ে দিন। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, যাতে পরবর্তীতে আমরা যদি কোনো ভিডিও আপলোড করি আমাদের ভিডিও নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, ভালো থাকেন সবাই।